ব্যবহারের একেবারে চমৎকার আধুনিক কৌশল জানার জন্য তুমি রুলস অফ প্রেপোজিশন ইউজ এই ভিডিওটি দেখো, অথবা জালাল স্যারের কনটেক্সচুয়াল ইংলিশ গ্রামার বই, সেটিও তুমি অনুসরণ করতে পারো। তো চলো আমরা এখানে প্রেপোজিশন ব্যবহার করি। অ্যাট নুন, যে আমি বলছি যে তোমাদের তিন ভাই, বড় ভাই নির্দিষ্ট সাল শতাব্দী, মেজো ভাই দিন তারিখ, আর এই যে খ তারিখ সময় ক্ষণ বোঝালে সেখানে ব্যবহার করতে হবে অ্যাট। তোমরা ওখানে ওই ভিডিওটাতে দেখবে, ওখানে আমি বলছি তিন ভাই, বড় ভাই ইন, মেজো ভাই অন এবং ছোট ভাই অ্যাট, মানে ক্ষণ বোঝালে, সময় এবং ক্ষণ বোঝালে অ্যাট ব্যবহার হয়, আর দিন তারিখ অন, আর সাল বোঝালে ইন, নির্দিষ্ট। রেলওয়ে দেয়ার অ্যালং উইথ আদার সিলেবাস ট্রেন পাস্ট অন, চলে যে কোনো জিনিস, গো অন, ক্যারি অন, পাস অন, মানে চালিয়ে যায়, কীভাবে চলে যায়, এই জন্য পাস্ট অন। মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, পেলেন কোথায়, অ্যাট, ছোট, অ্যাট এ টাউন স্কুল, শহরের একটা স্কুলে, অ্যান্ড মুভড, এখন তিনি শহরের দিকে গতি বুঝালেন, টু টাউন ইমিডিয়েটলি, গতি বুঝাচ্ছে শহরের দিকে, এই জন্য আমরা টু ব্যবহার করলাম। আওয়াজ অ্যাডমিটেড, যে কোনো অ্যাডমিটেড হলে ইন টু, আমরা ইন্টু ব্যবহার করবো, ইন্টু মাই ফাদার্স স্কুলের মধ্যে ভর্তি হলাম, স্কুল ইলো হ্যাড নো ফিলিংস, এই যে কারো সম্পর্কে, সম্পর্কে বুঝেছে, ফিলিংস অ্যাবাউট, কারো সম্পর্কে কোনো অনুভূতি নেই অ্যাবাউট, অ্যাডজাস্টেড মাই সেলফ, এই যে সেখানে টু দ্য টাউন স্কুল, আমি গ্রাজুয়ালি অ্যাডজাস্টেড টু, অ্যাডজাস্টেড টু, এটা কিন্তু রাইট ফর্ম অফ প্রিপোজিশন, অ্যাডজাস্টেড টু মানে খাপ খেয়ে চলা। আই এম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ডস বাই মার্ট হার্ট, এক জন্য, হ্যাপি চাইল্ডহুড ডে এর জন্য, শৈশবের দিনগুলোর জন্য, এই যে জন্য জন্য ফর, ইজ হইতে, হইতে ইংরেজি ফ্রম, ফ্রি ফ্রম ওর ইস, দুশ্চিন্তা হতে মুক্ত, তাহলে হতে ইংরেজি ফ্রম, ইমিডিয়েট ক্যাপাসিটি অফ জন্য, অপুরন্ত ক্যাপাসিটি ফর এনজয়মেন্ট, সামর্থ্য থাকে, সামর্থ্য আছে। তা বন্ধুরা, আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটি সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে দেখার সুবিধা করার জন্য এটি শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।